তপন বাবু, আজকে সীমা ইন্দোনেশিয়া থেকে এত বড় সাফল্য নিয়ে এসেছে, তা দীর্ঘদিন ধরে তো আপনার কাছে আসন শিখছে, আপনি ওর ট্রেনার, তা কি বলবেন এই বিষয় নিয়ে আপনি? এই বিষয়ে বলতে গেলে সীমা সুপন্যার খুব চেষ্টা, ওরা বেশ কয়েক ঘন্টা ধরে প্র্যাকটিস করছে, তার ফলে আজকে এই সাফল্যটা। এবং তার থেকে বেশি আমি ধন্যবাদ জানাবো আমাদের যে ফেডারেশন, অল ইন্ডিয়া যোগ কালচার ফেডারেশনের কর্মকর্তা শ্রদ্ধ দীপিন্দু স্যার, পলাশ স্যার এবং নরেশ পাত্র স্যার এবং মোহাম্মদ কাজী মোস্তফা স্যারকে, কারণ ওরা ওদের সহযোগিতা এবং পরিশ্রম অনেকটাই পুরোটাই ছিল, কারণ ওরা এতদূর গিয়েছে, ওদের সঙ্গে কোনো গার্জেন অ্যালাউ ছিল না প্রথমত, দ্বিতীয়ত ওরা দুটোই মেয়ে আমার সেন্টারে শান্তিপুরের দুটোই মেয়ে, কিন্তু ওখানে যে গিয়ে এতদূর পড়িয়ে নিয়ে এসছে আমি তো ভীষণ ভীষণভাবে খুশি। এবং তারপরেও সীমা এবং সুপর্ণার মা বাবার অবশ্যই আশীর্বাদ, আশীর্বাদ তো না থাকলে তা হয় না। এবং তারপরে আমাদের যারা ছিল অল ইন্ডিয়ার কর্মকর্তাদের, ওদেরও সহযোগিতা ছিল। তা ওরা রাজ্য থেকে কবে বেরিয়েছে ওখানে কম্পিটিশনে এবং ফিরেছে কবে? ওরা আমাদের রাজ্য থেকে টিমের সঙ্গে বেরিয়েছে, অল ইন্ডিয়া জিগা ফেডারেশন যে আমাদের টিম গেছিল, শ্রদ্ধা দীপেন্দ্র সার টিম, পলাশ সরকার টিম, ওরা এখান থেকে গেছে 7ই জানুয়ারি। কম্পিটিশন ছিল ওখানে কত তারিখে? কম্পিটিশন ছিল ওখানে সম্ভবত 13-14, দুদিনের ক্যাম্প ছিল, 11-13 দুদিনের ক্যাম্প ছিল, এবং ওরা আজই ফিরেছে। আপনার নাম? তপন দেবনাথ। আপনি কি সীমার ট্রেনার? হ্যাঁ, সীমা এবং সুপর্ণার দুজনেই ট্রেনার। আপনার অ্যাসোসিয়েশন এবং কোথায় আপনি শেখান? আমার সেন্টার হয়েছে ভারত মাতা মোড় ওম যোগ থেরাপি সেন্টার, এবং আমরা যুক্ত নদিয়া ডিস্ট্রিক্ট বডি বিল্ডিং যোগ কালচার অ্যাসোসিয়েশন এবং নদিয়া ডিস্ট্রিক্ট বডি বিল্ডিং যুক্ত অল ইন্ডিয়া যোগ কালচার ফেডারেশনের সঙ্গে। ধন্যবাদ। যদি এখনো আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।